অত্যন্ত আসক্তিযুক্ত মাদক ফেন্টানিলের রাসায়নিক পদার্থ উৎপাদনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে চীনের 25 ব্যক্তি ও প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। ফেন্টানিল শক্তিশালী ওপিওড জাতীয় ওষুধ, এটি ব্যথানাশক হিসেবে কাজ করে। তবে আমেরিকায় মাদকের যে সমস্যা চলছে সেটিতে বড় ভূমিকা রাখছে এই ওষুধটি। মার্কিন অ্যাটর্নি জেনারেল ম্যারি গার্ল্যান্ড জানিয়েছেন, এই মাদকটির উৎপাদন শুরু হয় মূলত চীনের রাসায়নিক কোম্পানিগুলোর মাধ্যমে। তবে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, চীন ও মেক্সিকোর মধ্যে ফেন্টানিলের অবৈধ পাচার বলতে কোনো কিছুই নেই। তবে আমেরিকার অভিযোগ, মেক্সিকোতে পাচার হওয়া এই মাদক মেক্সিকান মাদক চোরা চালানকারীরা আমেরিকায় পাঠায়। মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, চীনের এসব কোম্পানি এই মাদক পাচারের জন্য ভুয়া ঠিকানা ও লেবেল ব্যবহার করে থাকে।